দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ড্রিম গার্ল টু সিনেমার ট্রেলার। বহুদিন ধরে প্রকাশে আসছে ড্রিম গার্লের ঝলক, কিন্তু ভক্তদের যেন মন ভরছেই না তাতে। ড্রিম গার্লের ভূমিকায় কে তা দেখার জন্য মরিয়া হয়ে আছে ভক্তরা। অবশেষে কিছুদিন আগে ছবির পোস্টারে ড্রিম গার্লের ভূমিকায় আয়ুষ্মানকে দেখে একেবারে চমকে গিয়েছে সকলে। সিনেমাতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছে আয়ুষ্মান ও অনন্যা পাণ্ডে। এদিকে প্রকাশিত ট্রেলারে দেখা গেছে আয়ুষ্মানের গার্লফ্রেন্ড অনন্যা পাণ্ডেকে বিয়ে করার জন্য পূজার চরিত্রে বেরিয়ে এসেছে। আয়ুষ্মান ওরফে পূজা তার অর্থের সমস্যা কাটিয়ে ওঠার উপায় হিসেবে ড্রিম গার্লের ভূমিকা অবতীর্ণ হয়েছে। শেষমেশ পূজার প্রেমে পড়ে যায় এক ব্যক্তি আর তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। এমনই হাসি মজা হৈহুল্লোড়ে বড়া নতুন গল্পের আভাস পাওয়া গেছে ট্রেলারটিতে। ড্রিম গার্ল ছবিতে আয়ুষ্মান অনন্যা ছাড়াও আরও অভিনয় করছে রাজপাল যাদব, আন্নু কাপুর, আশরানি এবং পারেশ। 25 আগস্ট ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ড্রিম গার্ল ট্রু শিরোনামের এই সিনেমাটি।